এই ভিডিওতে তোমরা জানতে পারবে দীঘা বোট রাইডের ফুল ইনফরমেশন, এছাড়াও এনজয় করবে ফুল রিঅ্যাকশন। তো গাইস এখন আমরা করব বোট রাইডিং। চাইলে কিন্তু তোমরাও রাইডিং করতে পারো, বোট রাইডিং দীঘা এসে যদি না বোট রাইডিং করো বৃথা হয়ে যাবে। আর হচ্ছে চার কিলোমিটার তোমাদেরকে ঘোরাবে দীঘার মাঝখানে। তো চলো সমস্ত কিছু এনজয় তোমাদের কাছে শেয়ার করব। আমাদের বোট চলে এসছে, এবার বোটিং স্টার্ট হওয়ার পালা। আর হ্যাঁ, কলকাতা টু দীঘা ব্লগস খুব তাড়াতাড়ি আসছে, সেটা আমি ভিডিওর শেষে বলছি। দেখো তোমরা যদি দীঘায় এসে বোটিং করতে চাও করতে পারো, ফুল এনজয় করতে পারবে। বাট তোমরা যদি কম টাকায় দীঘা ঘুরতে চাও তাহলে করো না, কিছু জিনিস আছে কিন্তু দেখেও মজা নেওয়া যায়। আর তোমরা যারা বোটিং করবে টিকিট কাটার সময় একবার হলেও দাম দর করে নিও। যেমন আমাদের টিকিটের দাম পড়েছিল কিন্তু 200 টাকায় 4 কিলোমিটার, সেখানে কিন্তু আমরা দাম দর করার পরে 150 টাকায় 4 কিলোমিটার হলো। দেখো তোমরা যদি মানি সেভ করতে চাও তাহলে দাম দর করতে পারো। আর তোমরা যদি বোটিং করাটাকে রিক্সি ভাবো, আমার মনে হয় না এতে কোনো রিক্স আছে বলে, বাট ভয় একটু হলেও লাগছে। আর হ্যাঁ, ফোন নিয়ে কিন্তু তোমরা বোটিং করতে পারবে, বাট সম্পূর্ণ নিজের দায়িত্বে। তো চলো এই উত্তাল সমুদ্রের বোট রাইডের ফুল রিঅ্যাকশন এনজয় করো। Yeah.
যেতাম। তো এই ছিল বোট রাইডিং দীঘায়। আর খুব তাড়াতাড়ি কলকাতা টু দীঘা ব্লগ আসছে। আমি ওই ভিডিওতে কিন্তু কোন হোটেলে আছি, কত কি খরচা, কত কম খরচার মধ্যে তোমরা দীঘা ঘুরতে পারবে, প্রত্যেকটা সাইট যাবতীয় সব কিছু কিন্তু ওই ভিডিওর মধ্যে আমি শেয়ার করেছি। তো ওই ভিডিও দেখতে হলে তোমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, বা এছাড়াও এরকম ধরনের ভিডিও আমার চ্যানেলে আসতে থাকে। তো সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অল করে দাও, যাতে তোমাদের কাছে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে চলে যায়। আর হ্যাঁ, সাথে সাথে ফেসবুক পেজটাকেও ফলো করে দিও, ফেসবুক পেজ নেম এসআর সুজয় ব্লগস, ডিসক্রিপশনে লিঙ্ক থাকবে, সঙ্গে ইনস্টাগ্রামেরও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, অ্যান্ড টেক কেয়ার, লাভ ইউ অল।